প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে কি নিয়ে আলোচনা করা হবে তা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। জ্যোতিচিহ্ন নিয়ে আলোচনা করা হবে, জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। বলা জরুরি যে জ্যোতিচিহ্ন ছেদ চিহ্ন এক, কিন্তু বিরাম চিহ্ন আলাদা। এমন কিছু জ্যোতিচিহ্ন রয়েছে যেগুলোর জন্য বিরামের প্রয়োজন হয় না। তাহলে বিরাম চিহ্ন যদি হয় তাহলে সেগুলো বিরাম নিতে হবে, সেগুলো কালক্ষেপণ করতে হবে, সময় নিতে হবে। এগুলো হচ্ছে বিরাম চিহ্ন। আমি এই ভিডিওর শেষে সেটা ক্লিয়ার করে দেবো আপনাদের। তাহলে বিরাম চিহ্ন কতটি সেটা আমার জানা দরকার। তার আগে জানা দরকার যে বিরাম চিহ্নের ইতিহাসটা কি। ইতিহাসটা হচ্ছে এই বিরাম চিহ্ন যিনি প্রবর্তন করেছেন তিনি বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র কি বলেন 1847 সালে প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করেন। তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, অনুবাদ গ্রন্থ, বেতাল পঞ্চবিংশতি। এটা হিন্দি একটা গ্রন্থ ছিল, বেতাল পঞ্চসি নাম ছিল। সেখানে তিনি বাংলায় অনুবাদ করে নাম দিয়েছেন বেতাল পঞ্চবিংশতি, মানে 25টা এখানে গল্প রয়েছে। সোজা কথা, বেতাল পঞ্চবিংশতি 25টা গল্প রয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে 1847 সালে তিনি প্রথম এই বেতাল পঞ্চবিংশতি অনুবাদ করেছিলেন, আর ওই বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের দশম সংস্করণে তিনি প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন। আর আরেকটা জিনিস দেখা যায় যে ঈশ্বরচন্দ্র ছিলেন বিদ্যাসাগর, যেহেতু তিনি বিদ্যার সাগর তিনি জ্যোতিচিহ্নের প্রবর্তন করেছেন বিদ্যার সাগর, সেই হিসেবে মনে রাখার জন্য বলতে পারি। একটা জিনিস জানা দরকার যে বিদ্যাসাগর তিনি মাত্র 19 বছর বয়সে 1839 সালে সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর উপাধিটা দিয়েছিলেন। তিনি 1820 সালে জন্মগ্রহণ করেছিলেন আর মাত্র 19 বছর বয়সে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন, আর দিয়েছিল সংস্কৃত কলেজ। যাই হোক, সেই ইতিহাস পুরনো। এখন আমরা জানবো যে জ্যোতিচিহ্ন কতটি। জ্যোতিচিহ্ন কোন বইয়ে আপনি দেখবেন 19টি, আমি স্ক্রিনে দিচ্ছি, দেখেন। কোন বইয়ে 19টি, কোন বইয়ে 13টি, কোন বইয়ে 11টি, কোন বইয়ে 12টি। আমরা কোনটা গ্রহণ করব? আমাদের যেটা গ্রহণ করা লাগবে যে নবম দশম শ্রেণীর বইটাকে আমরা স্ট্যান্ডার্ড বই হিসেবে ধরে নিই, সেই বিবেচনায় আমরা জ্যোতিচিহ্ন বলবো 12টি। যেহেতু নবম দশম শ্রেণীর বইয়ে 12টি জ্যোতিচিহ্নের কথা বলা আছে, সেই কারণে আমরা 12টি জ্যোতিচিহ্ন ধরে নেব। এই জ্যোতিচিহ্নগুলোর মধ্যে কতগুলো জ্যোতিচিহ্ন শব্দের শেষে বসে, 3টা জ্যোতিচিহ্ন শব্দের শেষে বসে, 3টা জ্যোতিচিহ্নের জন্য কোনো থামার প্রয়োজন হয় না। তার আগে আমরা দেখব যে 12টি জ্যোতিচিহ্ন কোনটা কি, এবং উদাহরণগুলো আমরা দেখে ফেলি যে কোনটা কমা, কোনটা সেমিকলন, কোনটা দাড়ি, কোনটা প্রশ্নবোধক চিহ্ন, সেটা দেখি। নাম্বার 1, 12টা জ্যোতিচিহ্ন জেনে নিই। 1 নম্বরে কমা, 2, 2 নম্বরে সেমিকলন, 3, 3 নম্বর হচ্ছে দাড়ি, 4 প্রশ্নবোধক চিহ্ন, 5 হচ্ছে বিস্ময় চিহ্ন, বিস্ময়। এই দাঁড়ির দিয়ে নিচে একটা ফটো দিলে বিস্ময় চিহ্ন হয়ে গেল। এবার দেখব আমরা কোলন চিহ্ন, 6 নম্বর হচ্ছে কোলন, বিসর্গ না, বিসর্গের মতো মনে হবে, বিসর্গের মাঝে ফাঁকা থাকে, কোলন। নম্বর 7 কোলন ড্যাশ, কোলন ড্যাশ। নম্বর 8, নম্বর 8 আছে ড্যাশ, এরকম একটা দাগ, তাহলে ড্যাশ। নম্বর 9 হাইফেন, হাইফেনটা একটু ছোট আর ড্যাশটা একটু বড়। তারপরে ইলেক চিহ্ন বা লোভ চিহ্ন, ইলেক বা লোভ, এরকম কমা দেওয়া থাকে, যদি একটা কমা দেওয়া থাকে এই রকম, তখন বুঝবেন এটা ইলেক চিহ্ন বা লোভ চিহ্ন। এবার হচ্ছে উদ্ধরণ চিহ্ন এবং ব্র্যাকেট চিহ্ন। 11 হচ্ছে উদ্ধরণ, উদ্ধরণ চিহ্ন এইরকম।
নাম্বার ১২, ১২ হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যে কোনোটাই হতে পারে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এই ১২টা হচ্ছে যতিচিহ্ন। তাহলে এই ১২টার মধ্যে তিনটাই যতিচিহ্ন রয়েছে শব্দের শেষে বসে, শেষে কোন তিনটি বসে সেটা দেখি আমরা। শেষে তিনটি বসে, শেষে তিনটা যতিচিহ্ন বসে, একটা হচ্ছে দাড়ি, একটা হচ্ছে জিজ্ঞাসা, আর একটা বিস্ময়সূচক চিহ্ন, এই তিনটি শেষে বসবে। আর তিনটি যতিচিহ্ন রয়েছে যেগুলোর জন্য থামার প্রয়োজন হয় না, থামার প্রয়োজন হয় না কোনগুলো, থামার প্রয়োজন হয় না তিনটার জন্য, এটা হচ্ছে হাইফেন, হাইফেন ইলেক এবং ব্র্যাকেট, হাইফেন হাইফেন ইলেক, ইলেক বা লোক একই কথাই, আচ্ছা ব্র্যাকেট, এই তিনটার জন্য থামার প্রয়োজন হয় না, এই তিনটা শব্দের শেষে বসে। আমি আগে বলেছিলাম যে বিরাম চিহ্ন এবং যতিচিহ্ন আলাদা, বিরাম যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে তো বিরাম চিহ্ন, এই তিনটা বাদে অবশিষ্ট যে ৯টা রয়েছে এগুলোর জন্য বিরামের দরকার হয়, ওগুলো হচ্ছে বিরাম চিহ্ন, আর এই তিনটার জন্য বিরামের প্রয়োজন হয় না, থামার প্রয়োজন হয় না, যার কারণে এটা যতিচিহ্ন। এগুলো তাহলে আশা করি যতিচিহ্ন এবং ছেদ চিহ্ন একই, কিন্তু বিরাম চিহ্ন আলাদা। আশা করি কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।